আমি বিফোর উই গোয়েন টু এন এ আরো দুটো পয়েন্ট আমি ছোট ছোট করে বলে দিই ইটস ইম্পর্টেন্ট নট ডাইরেক্টলি রিলেটেড টু ফোকাস কিন্তু বলা দরকার একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন ফোকাসের থেকেও আগে মোর ইম্পর্টেন্ট অ্যান্ড এনেবলিং কোয়ালিটি ইজ ফেথ ইন ইয়ার নিজের ওপরে আত্মশ্রদ্ধা নিজের ওপরে বিশ্বাস ওই স্বামীজির বিখ্যাত কথা দি ওল্ড রিলিজন সেড হি হু ডাজ নট বিলিভ ইন গড ইজ অ্যান এথিস্ট দ্য নিউ রিলিজন সেজ হি হু ডাজ নট বিলিভ ইন হিমসেলফ ইজ অ্যান নিজের ওপরে যে বিশ্বাস করে না যে আমি পারি আই ক্যান ডু ইট আই ক্যান আই ক্যানট ইম্পসিবলটা থেকে বার করে দিয়েছি আমার 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 ভোকাবুলারি থেকে সেই নাস্তিক যে বিশ্বাস করে না নিজের ওপরে সেই নাস্তিক যে নিজের ওপরে বিশ্বাস করে সেই আস্তিক মহাত্মা গান্ধী বলছেন লিভ ইন গড হু বিলিভস ইন হিমসেলফ এই নিজের উপরে যদি বিশ্বাস না থাকে না যখন মনে হচ্ছে আমি ঈশ্বর নির্ভর ঈশ্বরে বিশ্বাস করছি যখন চাপ আসবে যখন চ্যালেঞ্জ আসবে জীবনে তখন দেখবে ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে কি জানি সত্যিকারে আছে কি না কি জানে অন্ত কোনোটার উপর বিশ্বাস নেই নিজের উপরেই তো বিশ্বাস নেই ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে সো ওয়ান হু হ্যাজ ফার্ম ফেথ ইন হিমসেলফ ক্যান হ্যাভ ফেথ ইন গড তুমি ঠিক করলে যে আমার এই আজকে কোর্সের এই বইটা আমি আগামী নেক্সট টু থ্রি আওয়ার্স আমি পড়বো বসে বইটা পড়লে খেটে পড়লে এফার্ট দিয়ে আফটার ইউ ফিনিশ রিডিং দ্যাট বুক ভেতরে কেমন মনে হয় আর যদি তিনটে ঘন্টা তুমি বসে ওই তিনটে ঘন্টা বসে ইন্টারনেট ব্রাউজিং করলে এটা ওটা যেখানে যেটা মন যাচ্ছে করলাম তিন ঘন্টার পর তোমার ভেতরে কেমন অনুভব হবে যদি একটা কাজ যেটা আমি করতে চাই সেটাকেই করলাম তিন ঘন্টা আফটার দ্যাট ইউ ফিল মোর ইন্টিগ্রেটেড ভেতরে একটা সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন হবে ইউ ফিল মোর ফুলফিল্ড রিচ একটা সমৃদ্ধ মনে হবে নিজেকে হয়তো ক্লান্ত থাকবে দ্যাট গুড কাইন্ড অফ যে মানুষ একটা তৃপ্তি পায় সেই তৃপ্তিটা পাবে আর সেটা না করে যদি আমি সেই সময় একটা আনকনসিয়াস ড্রিফটিং এটা ওটা করছি ইন্টারনেট হয়তো ব্রাউজিং করে যাচ্ছি তিন ঘন্টা কেটে গেল তারপরে দেখবে বোধ একটা ডিসগাস্ট একটা এ কিভাবে সময় নষ্ট করছি এরকম মনে হবে এই দুটোর মধ্যে তাফাতটা কি একটা লিভিং কনসিয়াসলি ডেলিভারেটলি আমার সময় আমি এইভাবে ব্যয় করব। আরেকটা হচ্ছে এই ফোনে এলো সোশ্যাল মিডিয়া কতগুলো লাইকস এই সেলফি ও কি পাঠিয়েছে এই দেখে দেখে ঘন্টার পর ঘন্টা চলে গেল এই ফিল ডিসগাস্টেড আফটার দ্যাট কেউ এরমভাবে ভাবে মনে করে না দিনের শেষে আমি বেশ চোদ্দ ঘন্টা আজকে খেটে খুঁটে সোশ্যাল মিডিয়া দিক সেদিক করেছি ব্যাস দিনটা ভালো গেছে কোনোদিন মনে হবে না

অ্যাকসেপ্টেন্স প্র্যাকটিস অ্যাকসেপ্টেন্স আমি যেমন আমি নিজে অন্তত স্বীকার করে নেব নিজের বিষয়ে একটা ফলস ধারণা না রাখা আমার এই দোষ ত্রুটি ত্রুটি আছে কাউকে বলার দরকার নেই বাট আই শুড বি অ্যাওয়ার আমার এই উইকনেস আছে আমার এই দোষ ত্রুটি আছে ওয়ান্স আই অ্যাকসেপ্ট মাই সেলফ অনেস্টলি একটা ইন্টিগ্রেশন আসবে পার্সোনালিটি দ্যাট মেক্স ইউ কেপেবল অফ ডেভেলপমেন্ট উত্তরাখণ্ডের একজন বড় সাধু খুব ভালো কথা বলেছিলেন আপনা সচ্চাই স্বীকার করনা বড় ভারী বাত হতো নিজের বিষয় যে ট্রুথ বড় বড় কথা অনেক শুনলাম আমার কিন্তু অবস্থা এইরকম আমি অন্য কাউকে বলছি না নিজের অবস্থা আমি নিজেকে বুঝলাম দেন আই ক্যান ইম্প্রুভ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেপ এইখানে ওই ব্র্যান্ডেন সাহেব বলছেন প্র্যাকটিস সেলফ অ্যাকসেপ্টেন্স আমি এইরকম আচ্ছা এবার দেখবো তাকে আই ক্যান মেক ইট বেটার আমার স্ট্রেংথগুলো হম ওয়ান শুড নট সেলফ সাপোর্টাজ ওয়ান শুড শুডলেজ ওয়ান ওন স্ট্রেংথ লিভিং রেসপন্সিবলি প্র্যাকটিস লিভিং রেসপন্সিবলি মানে দায়িত্বটা নিজের ওপরে নাও আমরা চট করে বিশেষ করে ওই দেশে আমেরিকাতে এখন এটা খুব চল হয়েছে অন্য সবাইকে ব্লেম তোমার এরকম অবস্থা কেন তুমি গাঁজা খেয়ে পড়ে আছো কেন বেশিরভাগ সময় গাঁজা খেয়ে পড়ে থাকে তো সবাই নয় অনেকে যদি সন্ধ্যাবেলা আমি যেখানে থাকি যদি রাস্তা বেরো আমি বেরোই না আশ্রম থেকে সন্ধ্যাবেলা সব জায়গায় সর্বত্র গাঁজার একটা গন্ধ পাওয়া যায় চারিদিকে তো কেন এরকম অবস্থা আমাকে বলে আমার বাবা মা আমাকে অ্যাবিউজ করেছে কিংবা কিংবা সিস্টেমটা খারাপ আমাকে কোনো চান্স পাইনি আমি এরকম অনেক আছে এই প্রবলেম সেই প্রবলেম আমার নিজের আমার কোনো প্রবলেম নেই আমি তো দেবতা দেবতন্য মানুষ ও কোনোদিন সেই লোকটা যার যাই হোক নিজের ওপরে কনফিডেন্স সেলফ সেলফ কনফিডেন্স কোনোদিন আসবে না যতক্ষণ অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছি হতে হতে পারে পারে সিস্টেম খারাপ আমার অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে নো ডাউট কিন্তু আমার একটা বড় কম্পোনেন্ট আছে এইগুলোকে নিয়ে আমি কি করলাম সেই রোলটা যদি আমি ফুলফিল না করি তাহলে কোনোদিন সেলফ কনফিডেন্স আসবে না বরং অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু তার সঙ্গে আমি লোডে একটা লেভেলে উঠেছি আমার প্রচন্ড সেলফ কনফিডেন্স আসবে তখন সো অ্যাকসেপ্ট লিভিং রেসপন্সিবলি তারপরে উনি বলছেন যে অ্যাসার্টিভ প্র্যাকটিস অ্যাসার্টিভনেস এটা আমাদের ইন্ডিয়ান ছেলেমেয়েদের একটু দরকার আমরা অনেকে ভালো ভালো ছাত্র আমি আমেরিকায় দেখেছি ভালো ছাত্র ভালো মানুষ ছেলেমেয়েরা ভালো ডিগ্রি নিয়ে এসেছে রিয়েলি কম্পিটেন্ট কিন্তু নিজের বিষয় একটু লাজুক ওখানে একটু

বাট বিসার্টিভ অ্যাগ্রেসিভ একদিকে ম্যানিপুলেটিভ একদিকে হয় অনেক সময় শক্তিমান যারা একটু বুলি টাইপের হয় তারা অ্যাগ্রেসিভ হয় জোর জার করে চিৎকার চাষে গায়েড জোরে করতে চেষ্টা করে আবার উল্টো হয় একটু চালাক টাইপের শ্রুড তারা ম্যানিপুলেট পলিটিক্স খেলে করতে চায় ডোট বি ইদার দুটোই খারাপ আর দুটোই আলটিমেটলি ও সাকসিড করে না মাঝখানে যে অ্যাসার্টিভ হ্যাঁ নিজের কথাটা বলতে ক্লাসের মধ্যে বলতে ভয় পায় না কাজের মধ্যে বলতে ভয় পায় না ফ্যামিলিতে বলতে ভয় পায় না বাট অ্যাসারটিভলি নট অ্যাগ্রেসিভলি সত্য কথা উইথ রেসপেক্ট নিশ্চয়ই বলবে কেন বলবে না যা চাইবার কথা চাইবে কেন চাইবে না বাট রিমেম্বার ইউ মে নট গেট বাট ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক এখানে নিজেকে যখন অ্যাসার্ট করবে একটা কনফিডেন্স আসবে নিজের জীবনে আচ্ছা লিভ পারপাসফুলি স্বামীজিও বলেছেন অনেকবার এই ব্র্যান্ডেন সাহু বলছেন কনফিডেন্সের জন্য একটা দরকার এম ইন লাইফ আমি যদি সবাই যেটা করছে আমি ভেসে যাচ্ছি তুমি তুমি এই যে করছো এটা এটা তুমি কি চাও আমি ওর ভাবিনি বাবা মা ভর্তি করে দিয়েছে তাই জন্য আছি আমি তাহলে কিন্তু কোনোদিন নিজের ওপরে কনফিডেন্স আসবে না বল হ্যাঁ আমি চাই এই ডিগ্রিটা আমি চাই এই বিদ্যাটা আমি চাই এই সার্টিফিকেটটা আমি চাই তাই জন্য আমি করছি ইউ হ্যাভ কনফিডেন্স ইন ইউর একটা এস্টিম আসবে দ্যাট আই এম ডুইং হোয়াট আই ওয়ান্ট টু ডু লিভিং পারপাস ফুলি একটা পারপাস নিয়ে বেঁচে আছি এখানে অনেক সময় চাপে হয় আমি ভাবি কেন আমেরিকাতে ছাত্র ছাত্রীরা ওখানে এত ফ্রিডম কিন্তু এত রেসপন্সিবল কি করে আমি এখানে একদম সেই প্রেসিডেন্সি থেকে সাধারণ কলেজ অব্দি দেখেছি সব জায়গায় দেওয়াল লেখন হই কাণ্ড এই আন্দোলন সেই সারাক্ষণ হই হই চলছে একটা কাণ্ড অনেক কিছু গোলমাল চলছে পিকুলিয়ার ঠিক কিন্তু ওই ছাত্রগুলি যখন আমেরিকায় যাচ্ছে করছে না তো কি ওখানে খুব কড়া নিয়ম নট এট অল টোটাল ফ্রিডম ওয়ান থিং ইজ আমার মনে হয় এখানে সেন্স অফ একটু কম এখানে বাবা মারা বাচ্চাদের বাচ্চা করেই রাখতে চায় তো বাবা মারা সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে সব কিছু এখন তুমি গিয়ে বাবা মার পয়সাতে আল্লা আছো সে কলেজে এখন সেই তো যা তাই করছে আমেরিকায় আমি দেখেছি কলেজে পড়ছে আমি হারবারে দেখলাম আমি তো ছিলাম আমার তো টাকা দিয়ে দিয়েছে ইউনিভার্সিটির থেকে কিন্তু অন্য ইয়াং মেয়েরা কি প্রেশারে তাদের খাওয়ার জন্য থাকার জন্য দুটো তিনটে করে চাকরি করছে টিউশন ফিস দেওয়ার জন্য দুটো তিনটে করে পার্ট টাইম জব করছে কেউ ওয়েটার স্টার কাজ করছে কেউ লাইব্রেরিতে কাজ করছে তাদের একটুও সময় নেই পড়াশোনা এত পড়াশুনোর চাপ আমার তো পড়াশোনা করে আমি একদম সে ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে এই লেকচারে যাচ্ছি সেই লেকচার ওদের সময় নেই আর টেনশনও কম কম নয় লোন নেওয়া আছে সেটাকে ফেরত দিতে হবে এরপরে পিএইচডিতে চান্স পাবে কিনা তারপরে কোথাও চাকরির চান্স আছে কিনা এইভাবে তো এই রেসপন্সিবিলিটি খুব কম বয়সে ওদের ওপর রেসপন্সিবিলিটি আসে সো উই অলসো শুড হ্যাভ আমাদের সোসাইটি যেদিকে যাচ্ছে কিন্তু ওইদিকেই যাচ্ছে সো ইউ অলসো হ্যাভ টু লিভ রেসপন্সিবলি অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেন্স অফ পার্সোনাল ইনটিগ্রিটি ইনটিগ্রিটি মানে আমার মরাল স্ট্যান্ডার্ড আমি সত্য কথা বলবো আমার নিজের একটা ডিসিপ্লিন থাকবে জীবনে অন্যদের সঙ্গে ব্যবহারের আমার স্ট্যান্ডার্ড থাকবে আমি ভদ্র ব্যবহার করবো আমার স্ট্যান্ডার্ড অন্যরা বলছে বলে শুধু নয় আমি সবাই কাছ থেকে কাছ থেকে বাবা মা মহারাজাদের কাছ থেকে বই থেকে সব শিখলাম এর মধ্যে আমি যেটা ভালো লাগলো মাই পার্সোনাল স্ট্যান্ডার্ডস আমার স্ট্যান্ডার্ডের নিচে যদি আমি নিজে হয়ে যাই আমার ভেতর থেকে বিবেক বলতে থাকবে তুমি লোক ভালো নাও তোমার দ্বারা হবে না যে এই যদি কথাটা বলতে থাকা ভেতর থেকে আমার অন্তর আত্মা কখনো নিজের ওপরে কনফিডেন্স আসবে না সো অলওয়েজ ট্রাই টু মেনটেন্টন স্ট্যান্ডার্ড অফ ইন্টেগ্রিটি অফ অনেস্টি অনেস্টি টু মাই তো এটা যদি থাকে তো ছটা জিনিস দেখো ছটা ছটা পিলার সেলফ কনফিডেন্সের জন্য নিজের ওপরে শ্রদ্ধার জন্য লিভিং কনসিয়াসলি ইন প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং ইয়ার সেলফ প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি জীবনের জন্য প্র্যাকটিস অফ পার্সোনাল ইনটিগ্রিটি আর ওখানে ব্র্যান্ডেন সাহেব বলছে দেখো এগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস বলো না আমার এই কোয়ালিটি নেই আমি কি করবো এটা কোয়ালিটির কথা বলা হচ্ছে না এটা একটা অ্যাকশন ওয়ার্ড করার কথা প্রত্যেকটা হচ্ছে করলেই হবে একটু চেষ্টা কর প্রত্যেকটা আমি চেষ্টা করছি কিনা রে ইউল ডেফিনেটলি হ্যাভ কনফিডেন্স ইন ইয়ার সেলফ লাস্ট পয়েন্ট কনক্লুড হিয়ার শ্রদ্ধা নিজের ওপরে কনফিডেন্স এবং কনসেন্ট্রেশন এটাতে একেবারেই নয় সে রাবণেরও কনফিডেন্স ছিল আর প্রচন্ড ফোকাস ছিল কিন্তু সে রাবণ একটা একটা রাক্ষস হতে পারে প্রচন্ড সেলফ কনফিডেন্স এন্ড বলতে চাই না একজন বিরাট বড় দেশের লিডার যার জন্য বিরাট যুদ্ধ চলছে এখন তারও প্রচন্ড কনফিডেন্স আর কনসেন্ট্রেশন আছে তাতে তাতে অবস্থাটা কিন্তু ভালো রেজাল্টটা হচ্ছে না কিন্তু তার সঙ্গে দরকার এই সেলফলেসনেস যে নিজের জন্য সেলফিশ এটা ইনমেচিউর যতটা সেলফলেস ততটা ম্যাচিওরিটি আর এই ম্যাচিউরিটি যে বয়সের সঙ্গে হয় তা নয় কিন্তু আমি আমার চাই 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 এটা হচ্ছে একটা ইনমেচিউর বাচ্চারা করে তারপরে যখন এজার অ্যামাউন্ট অফ এক্সপেক্টেড যত আনসেলফিস হবে ইউ আর নট দা লুজার নেভার ইউ আর অলওয়েজ দ্য গেইনার কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে বাইরেও সাকসেসফুল হবে যারা যেকোনো অর্গানাইজেশনে দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার মোস্ট রেসপেক্টেড মেম্বার যার প্রচন্ড কনসেন্ট্রেশন আছে কনফিডেন্স আছে নো তাকে দেখলে লোকে বলবে কি স্মার্ট লোকটা দেখেছ কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছ কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজে লোক একটা কিন্তু যে সবচেয়ে সেলফলেস যে সবচেয়ে অন্যদের জন্য সময় দেয় অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স এই সেলফলেসনেস আনসেলফিশনেস ইস টেস্ট অফ ট্রুথ একটা জিনিস যত আনসেলফিশ যত সেলফলেস দ্যাট ইজ ক্লোজার টু দ্য ট্রুথ স্বামী বিবেকানন্দ এই কয়েকটা দিয়েছেন ট্রুথ দ্যাট উইচ মেক্স ইউ স্ট্রং দ্যাট ইজ দ্য ট্রুথ

আমি মাঝে মাঝে বলি আমেরিকাতে তো এখন টাকা যাদের আছে তাদের কথা বললে লোকে শুনবে আচ্ছা আচ্ছা তো বলছে ওখানে ওয়ারেন বোফেটের কথা বলো ওয়ারেন বোফেট খুব বড় ইনভেস্টার মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল আর মাল্টি বিলিয়ন ডলার বিজনেস এসব আছে তো সবাই জিজ্ঞেস করে আপনার সাকসেস স্টোরি অফ সাকসেস কি আমি সিক্রেট অফ সাকসেস কি করে এত ধনী হলেন উনি সবসময় বলেন আই ক্যান টেল ইউ ইউ ক্যান অলসো ডু ইট বাট আই নো ইউ উইল নট ডু ইট কি সেটা বলছি দিনে আমি পাঁচশো পাতা অন্তত পাঁচশো পাতা পড়াশোনা করি ফাইভ হান্ড্রেড পেজেস আ ডে ফাইভ হান্ড্রেড পেজেস আ ডে কম কথা নয় আমি হারবারে যখন অ্যাসাইনমেন্ট করতাম তখন তখন হয়তো দিনে দুশো তিনশো পাতা পড়তে হতো তার বেশি নয় ম্যাক্সিমাম তো একটা মানুষ এখন এইটটি প্লাস ইয়ার্স বলছে আমি প্রতিদিন ফাইভ হান্ড্রেড পেজেস পড়ি নিজের বিজনেস সব সম্পর্কে আরো অন্য জিনিস এটা সবাই পারে তোমরা করবে না আমি জানি বলছি তোমাদের সিক্রেটটা তো দিস ইজ দ্য থিং ফোকাস পাওয়ার অফ ইন্টেন্স ফোকাস আমেরিকাতে হিরো হচ্ছে এইসব বিলিয়নের নাম শুনেছ ইলন মাস্ক এরা সব হিরো তো ইলন মাস্ক যখন ছোটবেলায় স্কুলে পড়ত তখনকার দিন ওই বই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দুবার পড়েছে পুরো এনসাইক্লোপিডিয়াটা স্কুল স্টুডেন্ট বলে অন্তত তাই স্বামী বিবেকানন্দ পড়েছিলেন আমরা আমরা গল্পতে পাই এই শরৎচন্দ্র বেলুর মঠে গিয়ে জিজ্ঞেস করছেন স্বামী বিবেকানন্দকে এই এতগুলো মোটা মোটা বই একটা মানুষ জীবনে পড়তে পারে দশ তখন দশটা ভলিউম ছিল তো স্বামী বিবেকানন্দ বলছেন তুমি কি বলছো এর নটা ভলিউম আমি পড়ে নিয়েছি আই এম অন দ্য টেন্থ ইউ হ্যাস মি এনিথিং ফ্রম দ্য নাইন ভলিউম তো শরৎচন্দ্র আবার বার করে করে জিজ্ঞেস করছেন র্যান্ডম এখান থেকে ওখান থেকে আর স্বামীজি প্রত্যেকটা আনসার দিলেন ঠিক ঠিক কোনো কোনো জায়গায় কমা ফুল স্টপ অব্দি বলে দিলেন তো শরৎচন্দ্র অবাক কি করে সম্ভব বলছেন বাই কনসেন্ট্রেশন অ্যান্ড পিউরিটি অফ মাইন্ড ইট ইস পসিবল সবাই করতে পারে অতটা না পারলেও অনেকটা পারি আমরা যা পাচ্ছি তার থেকে অনেক বেটার হতে পারে তো ইলন মাস তো ও তো বলছে পড়েছে দুবার এনসাইক্লোপিডি ব্রিটানিকা তোমরা পড়তে আরম্ভ করো না এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে পড়তে হবে তা বলছি না বা দ্য আইডিয়া অফ ফোকাস অ্যান্ড থার্ড ভেরি ইম্পর্টেন্ট সেলফলেসনেস লিটল বিগার দেন মি আর সেটা পরে হবে এখন না এখন তো আমি ছোট আমি ছাত্র না এখনই হবে এখনই হবে আমি একটা মজার ঘটনা বলে শেষ করি আমি বিএড কলেজে ছিলাম তো আমরা ইন্টারভিউ করতাম যারা বিএড পড়তে আসবে তাদের ইন্টারভিউ করতাম তো মজার মজার ঘটনা হতো মাঝে মাঝে হ্যাঁ আমার মনে আছে বাংলার ইন্টারভিউ হচ্ছে একজন ক্যান্ডিডেট এসে বসেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আচ্ছা বলো তো স্বর গোস্বামীর নাম বলো তো সেই ছেলেটি মাস্টার মশাই বাংলার মাস্টারমশাই সে বলছেন রূপ আমাদের দিকে তাকাচ্ছে ঠিক হচ্ছে কিনা সনাতন আর মনে করছে না তারপরে বলল বাংলার উনি একজন ক্যান্ডিডেট এলেন বিরাট লম্বা দাড়ি এরকম ঝাঁকড়া ঝাঁকরা চুল আমরা দেখে তো অবাক হয়ে গেছি কি ব্যাপার বলছে আমি কালীর সাধক তাই আপনি কি করেন মাস্টার মশাই বলছে আমি রাত্রিতে কালী কীর্তন করি আমাদের ওয়ার্ডেন মহারাজ যিনি ছিলেন উনি বললেন যে বাবা তুমি এখানে যদি এরকম করো তো অন্য ছাত্ররা তোমার পেছনে লাগবে তুমি থাকতে পারবে তো হস্টেলে খুব মিষ্টি মিষ্টিভাষী বলছেন ওই বলছে যে আমার কোনো অসুবিধে নেই মহারাজ ওরা থাকতে পারবে কিনা সেটা সন্দেহ আছে এত কনফিডেন্স নিজের ওপরে কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওনার এত সুন্দর ব্যবহার এমন লিডারশিপ সব ওই ব্যাচের এখনো অব্দি আমি মনে রেখেছি সব ছাত্ররা আজ অব্দি ভুলতে পারেনি তাকে সে সবাইকার জন্য অলওয়েজ রেডি টু হেল্প এভরিবডি সবাইকার সঙ্গে মিষ্টি মিষ্ট ভাষি উইদিন ফিউ ডেজ হি বিকেম দ লিডার অফ দ্য এন্টায়ার ব্যাচ যত আমাদের কাজ জগদাত্রী পুজোর খাওয়া টাওয়া সব কিছু উনি দায়িত্ব নিয়ে করেন আর একবারও রাগ করা নয় বিরক্তি নয় আর অদ্ভুত দেখলাম সবাই ওর কথা শোনে সবাই কালীর সাধনা কিছু ব্যাপার আছে বলে মনে হচ্ছে কিন্তু ওই সব সবসময় সবাইকে সাহায্য করার জন্য কারোর শরীর খারাপ আছে কারোর কিছু দরকার ও ছোটে গিয়ে আগে আগে করবে লিডারশিপ এখন স্কুলের হেডমাস্টার আছেন বলে আমি শুনেছি এই বলে আমি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার থ্যাংক ইউ